নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা ভিডিওটা সকাল সকালবেলা বাট আমি কিন্তু শুট করছি আগের দিন রাত্রিবেলা সো তোমরা একটুখানি মানিয়ে নিও এখন আমরা এই ভিডিওতে প্রজাপতি ডে ফাইভ বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো কেমন কি হলো এবং তার সঙ্গে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি গতকাল রিয়েলাইজ করতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দেবদা কেন এই এক ছেটিয়া ফ্যামিলি ড্রামাই করে যাচ্ছেন এত বলার পরেও দেবদাকে সেই পুরনো দেবদা রূপে আমরা কেন দেখতে পাচ্ছি না সেটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও প্রথমে আমরা চলে আসি প্রজাপতি ডে ফাইভ বক্স অফিস কালেকশন কেমন হয়েছিল দেখো আমি তোমাদেরকে ডে ফোর টোটাল বক্স অফিস কালেকশন জানিয়ে দিয়েছিলাম যেটা মানে বক্স অফিস কালেকশন এমনটাই জানা যাচ্ছিল যে এক কোটি পনেরো লক্ষ টাকার মতন টোটাল চার দিনে এই ছবিটা বক্স অফিস কালেকশন করেছিল ডে ফাইভে এই ছবিটা ফার্স্ট হাফে বেশ ভালো পারফর্ম করে বেশ ভালো মানে দুপুর তিনটে তিনটে অবধি যতগুলো শো ছিল সেই মানে সকাল থেকে দুপুর তিনটে অবধি ওই যদি টাইম লাইনটা দেখো ওই সময়টা যদি দেখো প্রজাপতি বেশ ভালো টিকিট সেল হয়েছে এবং স্পট বুকিংও বেশ ভালো হয়েছে এমনটাই জানা যাচ্ছে কিন্তু গতকাল সেকেন্ড হাফটাতে কিন্তু তুলনামূলকভাবে ভাবে একটুখানি টিকিট বুকিং কম হয়েছিল সেটা আমরা বুকমাই শো দেখেই লক্ষ্য করতে পেরেছিলাম সোল্ড আউটের পরিমাণটা কিন্তু সকালের থেকে দুপুর অবধিটাই বেশি ছিল সেকেন্ড হাফটাতে খুব একটা সোল্ড আউট আমরা লক্ষ্য করতে পারিনি খুব বেশি হলে দুটো থেকে তিনটে হল সোল্ড আউট যাচ্ছিল সো সেখান থেকে গতকাল অর্থাৎ ডে ফাইভে প্রজাপতি কিরকম বক্স অফিস কালেকশন করতে পেরেছে সেটা তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই এই ছবিটা শুধুমাত্র গতকাল মানে ডে ফাইভে কিন্তু মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কুড়ি থেকে একুশ লাখ টাকার একটা ব্যবসা করেছে এমনটাই কিন্তু আন্দাজ করা যাচ্ছে এবং যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু এই ছবিটার মোটামুটি টোটাল বক্স অফিস কালেকশন পাঁচ দিনের মধ্যে দাঁড়িয়ে গেল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কাজেই এই ছবিটা কিন্তু দেড় কোটি টাকা প্রায় ছুঁই ছুঁই করছে সো এটা একটা বাংলা ছবির বক্স অফিস হিসেবে খুব ভালো বক্স অফিস যেটা প্রজাপতি করে দেখাতে পারছে এবং তার সঙ্গে সঙ্গে হামিটু হামি টু বা যেটা তুমি বলছো ফেলুদা হত্যাপুরি এই দুটো ছবিও কিন্তু নিজেদের জায়গা মতন ঠিকঠাকই ব্যবসা করছে তবে এই সবকটা ছবির মধ্যে থেকে গতকাল পর্যন্ত যা বুকমাই শো দেখা গেল তাতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রজাপতি ছবিটা মানে এই দুটো ছবির থেকেও বেটার কালেক্ট মানে বেটার অনেক বেশি দর্শক কিন্তু ছবিটা দেখতে যাচ্ছে এবারে আমরা চলে আসি যে এই যে আমি বললাম যে দেবদা কেন একচেটিয়া এই ধরনের ছবিগুলো বানাচ্ছেন মানে আমি ঠিক ফ্যামিলি ড্রামা বলবো না মানে অন্য ধারার ছবি মানে যে ছবিগুলো আমাদের ইমোশনাল করে দিচ্ছে ছবিগুলো আমাদেরকে সেন্টিমেন্টাল করে দিচ্ছে তো মানুষের সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করছে কিন্তু দেবদার বেশ কয়েকটা ছবি রিসেন্ট টাইমে যেগুলো রিলিজ হলো টনিক বলো আমাদের প্রজাপতি বলো কাছের মানুষ বলো তো এই ছবিগুলো কেন বানাচ্ছে দেবদা আমি একটু ব্যাপারটা তোমাদেরকে বলি খুলে গতকাল দেবদা প্রত্যেক করছেন তোমরা তো জানো আমি দেখলাম ডায়মন্ড প্লাজা যশোরে যখন দেবদা হল ভিজিট করতে গেছেন সেখানে যারা প্রজাপতি দেখতে গেছেন খুব স্বাভাবিকভাবেই তারা মোটামুটি এজেড অডিয়েন্স এবং তারা একত্রিত হয়ে চিৎকার করে বলছে তুমি এই ছবি আরো করো আমরা এইরকম ছবি দেখতে চাই যখন দর্শকের কাছ থেকে এইরকম একটা প্রতিক্রিয়া একজন অভিনেতা এবং একজন প্রডিউসার দুটোই মানে দুটোই তো উনি একসঙ্গে তো যখন একজন অভিনেতা এবং প্রডিউসার এই ধরনের মন্তব্য শুনতে পাচ্ছেন অডিয়েন্সের কাছ থেকে তাহলে তিনি খামোখা কেন এত খাটনি করে বেশি টাকা বাজেটের ছবি বানাবেন একটুখানি বলতো কারণ এখন কিন্তু মানতে হবে একজন অভিনেতা কিন্তু নয় এখন কিন্তু দেবদা প্রচন্ড বুদ্ধিমান একজন প্রডিউসারও বটে তো সেখান থেকে দাঁড়িয়ে উনি তো সবসময় চাইবেন যে ওনার ছবি ভালো ব্যবসা করুক তো সেখান থেকে দাঁড়িয়ে যখন অডিয়েন্সই চাইছে এই ধরনের গল্প দেবদার কাছ থেকে দেখবে এবং দেবদা বারবারই বলছে যে টনিক তো মানুষ দেখেছে টনিক যদি এত মানুষ না দেখতো তাহলে প্রজাপতির মতন একটা ছবি বানাবার রিস্ক নিত না কিন্তু সত্যিই তো টনিক অনেক মানুষ দেখেছে কাছের মানুষ খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি বাট প্রজাপতি কিন্তু টনিকের বক্স অফিস কেউ বিট করে দিতে পারে এমনটা একটা আশা কিন্তু করা যাচ্ছে সো এই কারণেই দেবদা প্রচন্ড একজন ব্যবসায়িক মেন্টালিটির মানুষ আমরা বুঝতে পারছি যেখান থেকে তিনি শুধুমাত্র অভিনেতা সত্তাকে কাজে লাগিয়েও তিনি একজন প্রচন্ড মানে প্রচন্ড সাকসেসফুল একজন প্রডিউসার হওয়ার চেষ্টা করছেন যেটার জন্য এই ধরনের ছবি বানাচ্ছেন এবং এই যে যে অডিয়েন্স এনারা যদি বলতেই থাকেন যে এই ধরনের ছবি বানাও তোমার থেকে আরো এই ধরনের ছবি চাই তাহলে দেব দা কনস্ট্যান্ট এই ধরনের ছবি বানাবেন এই যে বাঘা যতীন তো একটা ড্রিম প্রজেক্ট মানে বাঘা যতীনের সঙ্গে আমি নিশ্চয়ই রাবণের তুলনা করতে পারি না মানে বাঘা যতীন একজন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে তৈরি করা গল্প তো সেখান থেকে এই রকম যদি অডিয়েন্সের মন্তব্য থাকে তাহলে বাঘা যতীনের পরে আদবেও আর কোন কমার্শিয়াল ছবিটা আসবে দেবদার তরফ থেকে আমরা দেখতে পাব সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ কিন্তু নাড়া বাঁধছে বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আমি কিন্তু পার্সোনালি চাই যে দেবদা আবারও সেই আগের দেবদা রূপে আমি সবসময়ের জন্য বলছি না বছরে একটা করে অন্তত ওরকম ছবি আনুক এটা আমি মানে আমার বক্তব্য তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে সেটা কমেন্ট করে জানাবে সো এটাই ছিল এখনকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এভাবেই চ্যানেলের পাশে থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য বাই বাই